সর্বস্তরের মানুষের ভালোবাসা আর শ্রদ্ধায় সিক্ত হলেন একুশে পদকপ্রাপ্ত অভিনয়শিল্পী, নাট্যকার ও নির্মাতা মাসুম আজিজ। 18 অক্টোবর রাজধানীর বনশ্রীতে সকাল 9টায় প্রথম জানাজা শেষে বেলা 11টায় এই খ্যাতিমান অভিনেতার মরদেহ শহীদ মিনারে নিয়ে আসা হয়। শহীদ মিনারে এই দেশ বরেণ্য অভিনেতাকে শেষ শ্রদ্ধা জ্ঞাপন করেন বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠন। এই সময় উপস্থিত ছিলেন সাবেক সংস্কৃতি মন্ত্রী ও বরেণ্য অভিনেতা আসাদুজ্জামান নূর এমপি, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুস ও নাট্যজন মামুনুর রশিদ সহ আরো অনেকেই। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকালে থিয়েটারে কাজ করার মাধ্যমে মাসুম আজিজের অভিনয়ে আত্মপ্রকাশ ঘটে। এরপর 1985 সালে তিনি প্রথম টিভি নাটকে অভিনয় করেন। হুমায়ুন আহমেদের উড়ে যায় বক পক্ষী ও সালাউদ্দিন লাভলুর তিন গেদা সহ অসংখ্য টিভি নাটকে অভিনয় করেছেন তিনি। ওনাকে আমি দেখেছি, চিনেছি ছোটবেলা থেকে। তো আমরা অনেক ভাগ্যবান যারা ছোটবেলা থেকে এই পর্যন্ত এইসব মানুষদের, মাসুম আজিজের মতো যারা আছেন, তাদের সাহচর্য পেয়েছি, এটা আমরা লাকি আসলে। 2022 সালে একুশে পদক পান মাসুম আজিজ। সম্মিলিত সাংস্কৃতিক জোটের আয়োজনে এই সময় শহীদ মিনারে উপস্থিত ছিলেন মাসুম আজিজের বড় ভাই ও রাজনীতিবিদ শামসুজ্জামান হীরা এবং তার ছেলে উৎসজামান। আমার মতে বাবা, আমি সব জায়গায় বলছি এটা, যে আমার মতে আমার বাবা পৃথিবীর শ্রেষ্ঠ বাবা ছিল। উনি অনেক সংগ্রাম করেছেন, অনেক কষ্ট করেছেন, কিন্তু সেই কষ্টটুকু, সেই সংগ্রামের জায়গা থেকে সেটা কখনো ওনাদের, ওনার সন্তানদেরকে স্পর্শ করতে দেননি। এবং মৃত্যুর আগ পর্যন্ত আমি মনে হয় শেষ ব্যক্তি যে বাবার সাথে কথা বলেছি, তো মৃত্যুর আগ পর্যন্ত আমাকে বলেছেন, ঠিক আছে তুমি তুমি কাঁদবে না, উল্টো আমাকে সান্ত্বনা হচ্ছে না, আমি কাঁদব না। দেখো তো বাবা এরকম সাহসী ছিলেন এবং বাবার কাছে আমাদের জায়গাটাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ছিল, এবং সেটি জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত, ভেন্টিলেটর লাগানোর আগ পর্যন্ত। তো আমার বাবার উপরে কাশুন আর কোনো বাবার নেই, পাবনার কৃতি সন্তান মাসুম আজিজ। তাই পাবনাতেই নিজ গ্রামে চিরনিদ্রায় শায়িত হবেন এই গুণী শিল্পী। ক্যান্সারের পাশাপাশি হৃদরোগে আক্রান্ত এই গুণী শিল্পী লাইফ সাপোর্টে চিকিৎসাধীন অবস্থায় 17 অক্টোবর শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।